তোমার মাথা ঢালার জন্য। পিঙ্কি, এক্সপিরিয়েন্স শেয়ার করো রিল ভার্সেস রিয়েলের। রিল ভার্সেস রিয়েল, রিয়েলে একটু কষ্ট ডেফিনেটলি আছে, কারণ আমরা তো সমতল জায়গায় থাকি, এটা একটা উঁচু জায়গায় উঠতে ডেফিনেটলি কষ্ট। কোনা থেকে আমরা হাঁটতে শুরু করেছিলাম, তারপর এখানে চকলেট কিনেছিলাম, কিনে নিয়ে তারপরে কিন্তু এখন এইভাবে আসছি। এখানে রাস্তাতে কোথাও কিন্তু ডাউন নেই, এটা প্রপার শুধু উপরে ওঠা ওঠা আর ওঠা। মর্নিং এভরিওয়ান, এখন বাজে 6টা আর আমরা হয়ে গেছি প্রত্যেকেই রেডি। এখন আমরা যাব চোপতা। আমরা চোপতা থেকে জাস্ট আধ ঘন্টা পিছনে ছিলাম। এই যে এখানে সামনে মা, পিঙ্কি প্রত্যেকেই কত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড গুলো পরেছে। গুড মর্নিং, আমরা সবাই রেডি হয়ে গেছি ট্রেকের জন্য। উই আর টু মাচ এক্সাইটেড। শুভ টেম্পল। অনেকেই বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ওই যে দাদার জন্য একটু লেট হয়ে গেল। আর এই যে আমাদের হোটেল, হোটেল হিমশেখর। এই হোটেল আমরা এখন বেরিয়ে পড়লাম চোপতার জন্য। চোপতা পৌঁছে তারপরে আমাদের পায়ে হেঁটে তুঙ্গনাথের পথে যাত্রা শুরু হবে। তো আপনারা কিন্তু চোপতাতেও থাকতে পারেন, না হলে আমাদের মতো এরকম কিছুটা পিছনে বেটার জায়গাতে থেকে যেতে পারেন। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল এখান থেকে। পিঙ্কি এগিয়ে গেল জাস্ট একটুখানি। এই যে আমি, আর পিছনে আছে মা। এটা হলো রডোডেনড্রনের জায়গাটা। জাস্ট যখনই ট্রেক স্টার্ট হয় তখন থেকে এই জঙ্গলটা পাওয়া যায়। মার্চ এপ্রিলে আসা হতো প্রচুর ফুল পাওয়া যেত, বাট এখন সেরকমভাবে ফুল নেই। কিন্তু মে মাস সমস্ত মানে চারধামে উপচে পড়ায় ভিড়, বাট সেই তুলনায় কিন্তু তুঙ্গনাথে অনেকটাই খালি আছে, যার জন্য যাওয়াটা পসিবল হচ্ছে। এবার কিন্তু ভালোই গরম লাগছে, সোয়েটারটা মেবি খুলতে হতে পারে। এই যে সামনে যে নিজের রাস্তাটা দেখাচ্ছে, ওখান থেকে আমরা এলাম এরকম ভাবে ঘুরে। এখন আমরা এখানে, এই যে পিঙ্কি যাচ্ছে,
আর এই যে মা আছে, ওই যে নিচের যে ঘরগুলো দেখা যাচ্ছে, একদম কোনা থেকে আমরা হাঁটতে শুরু করেছিলাম, তারপর এখানে চকলেট কিনেছিলাম, কিনে নিয়ে তারপরে কিন্তু এখন এইভাবে আসছি। এখানে রাস্তাতে কোথাও কিন্তু ডাউন নেই, এটা প্রপার শুধু উপরে ওঠা ওঠা আর ওঠা। চলুন যেতে যেতে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। এই ট্রেক কেদারনাথের মতনই মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর করতে পারেন। এটা হলো ওয়ার্ল্ডের হাইয়েস্ট শিব টেম্পল তুঙ্গনাথ। আর বছরের বাকি টাইমটাও করতে পারেন, তবে তখন মন্দির বন্ধ থাকবে আর এই রাস্তায় প্রচুর স্নো থাকবে, হয়তো এক হাঁটু বা এক বুকের সমান পুরো স্নো। এই ট্রেকেতে সবাই আসতে পারে যারা শারীরিকভাবে ফিট, বয়স ম্যাটার করে না ট্রেকে। আমি নিজেও দেখেছি 70+ মানুষও এসেছেন বাট শারীরিকভাবে সক্ষম। একদম ছোট বাচ্চাকে না আনাই ভালো, বাট 5-6 বছরের বাচ্চা ইজিলি চলে আসতে পারবে। এই ট্রেক করার জন্য আপনার ম্যাক্সিমাম 3.5-4 ঘন্টা টাইম লাগবে যেতে, এবং 3.5-4 ঘন্টা বা তারও কম সময় লাগবে আসতে। দিনের দিনই যে পুজো দিয়ে আবারও নেমে আসা সম্ভব। আমরা প্রায় 30% মতো চলে এসেছি রাস্তা। প্রচুর মানুষ ঘোরাতে যাচ্ছেন, হাঁটার থেকে ঘোরাতে যাওয়া মানুষের সংখ্যা যেন বেশি। তুঙ্গনাথ ট্রেক শুরু করার বেস্ট টাইম হলো একদম ভোরবেলা, কারণ পাহাড়ের ওয়েদার যখন তখন যা খুশি হতে পারে, আর যত ওপরে যাওয়া যায় তত ওয়েদার তাড়াতাড়ি চেঞ্জ হতে দেখা যায়। তাই যদি একদম ভোরবেলা স্টার্ট করা যায় তাহলে কিন্তু দুপুরের মধ্যেই পুজো দিয়ে আবারও নেমে আসা পসিবল। চারধামের জন্য যেরকম রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়, তুঙ্গনাথের জন্য কিন্তু কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না। পিঙ্কি এক্সপিরিয়েন্স শেয়ার করো রিল ভার্সেস রিয়েলের। রিল ভার্সেস রিয়েল, রিয়েলে একটু কষ্ট ডেফিনেটলি আছে, কারণ আমরা তো সমতল জায়গায় থাকি, এটা একটা উঁচু জায়গায় উঠতে ডেফিনেটলি কষ্ট। কিন্তু ওই যে বাবার কাছে যাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে। বাট নেচারটা এটা তো রিলে পাওয়া যায় না, এরকম যেটা চোখে দেখা, ভিডিও দেখার মধ্যে অনেক ফ্রেশ অক্সিজেন আর এই নেচার, সবাই খুব হাঁপিয়ে গেছে। এতটা চড়াই পথ তো, উতরাই কোথাও নেই, শুধুই চড়াই পথ, বাট সত্যিকারেই আসা পসিবল। আর এই যে ডুলির ব্যবস্থাও আছে, ঘোড়ার ব্যবস্থাও আছে, তবে চেষ্টা করবেন যারা একেবারেই পারবেন না তারাই এগুলো করার, বাকিরা হেঁটে আসারই চেষ্টা করবেন। তো আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি, আর একটু কাম রাম রাম জয় শ্রী রাম। তো এই হলো আমাদের রোড, ওখান থেকে আমরা কিন্তু এইভাবে আমাদের প্রায় 50% ট্রেক কমপ্লিট। এখানে সবাই আমরা রেস্ট করছি, জল খাচ্ছে মা, আর দেখুন এখান থেকে কিরকম দেখতে লাগছে। প্রায় আপনি 3 ঘন্টা ধরে এগোবেন, যে 3 ঘন্টা টাইম লাগতে পারে তার মধ্যে পৌঁছে। এই যে ওই এখান থেকে জাস্ট ওই কোনায় দূরে, ওই ওই যে ওই কোনাটাতে মন্দিরটা হালকা দেখা যাচ্ছে, আর কিছুটা গেলে মন্দির ঘন্টার আওয়াজে পাওয়া যাবে। তুঙ্গনাথ ট্রেক করার সময় কি কি ক্যারি করবেন? অবশ্যই প্রপার জুতো পরবেন, এবং শীতের জামা যেন সাথে থাকে, তার সাথে রেইনকোট ছাতা, কারণ যখন তখন ওয়েদার চেঞ্জ হতে পারে, আর এইগুলো কিন্তু উপরে গেলে পাওয়া যাবে না। আর রাস্তায় যাওয়ার পথে কিনে খাওয়ার জন্য দোকান পেয়ে যাবেন, জলও পেয়ে যাবেন। এটা হলো অ্যালপিন রিসার্চ স্টেশন তুঙ্গনাথ। হাই অল্টিটিউডে যে সমস্ত প্ল্যান্টগুলো হয় তারই রিসার্চ সেন্টার, গাড়ওয়াল ইউনিভার্সিটির আন্ডারে এটা পড়ে। এই যে এই টোটাল জায়গাটা আলাদা করে একটা মার্ক করা আছে। তো আমরা অনেকটা চলে এসেছি, দেখুন এই যে সুকান্ত ভাই, মা, ওদিকে পিঙ্কি, আমরা সবাই করছি এখন রেস্ট। আর জাস্ট একটুখানি যেতে হবে, ওই কোনোটা যাবো, তারপরে এইভাবে ঘুরবো, ব্যাস মন্দির পৌঁছে যাব। আর এইগুলো হলো
সমস্ত রডোডেনড্রনের গাছ, বাট এখন ফুলটা নেই। জাস্ট যদি একটা মাসও আগে আসতাম, মার্চ আর এপ্রিলে মেইনলি রডোডেনড্রন দেখা যায়, সব পার্পল রডোডেনড্রন। তুঙ্গনাথে এসে কিন্তু আপনারা ওখানে নাইট স্টেও করতে পারেন, আর যারা তুঙ্গনাথে আসবেন, তুঙ্গনাথ থেকে আরও 1 কিলোমিটার ওপরে কিন্তু চন্দ্রশিলা, এই জায়গাটা যেতে কখনোই ভুলবেন না। তুঙ্গনাথে এসে আপনারা ইনস্ট্যান্ট রুম বুক করতে পারেন, এখানে কয়েকটা থাকার মতো জায়গা আছে। জুস খাচ্ছি আমরা, কেমন ভালো খেতে সত্যি, তাহলে খাবো। শেষ একদম নিম্বু পানি, এটা ভালো লাগছে না খেতে, হেভি সুন্দর। এই জায়গাটাই দেখা যাচ্ছে মন্দিরটা, জাস্ট আর একটুখানি গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব। আমি জাস্ট একটু পরে টাইমটা চেক করে বলছি কতক্ষণ টোটাল আমাদের টাইম লাগলো। তো দেখুন, আমরা জাস্ট আর একটু দূরে, বাবার থেকে চোখে পুরো জল চলে এসেছে, এতটা খুশি। এটা আমার সেকেন্ড টাইম তুঙ্গনাথে আসা, খুব খুব খুশি খুব। এখন সামনে আমাদের ঘোড়াশালা, যদি কেউ নিচে নামার সময় ঘোড়া নিতে চায় তাহলে এখান থেকে নিয়ে নিতে পারবে, আর মেইনলি ঘোড়াগুলো সেখানেই ছেড়ে দেয়, বাকিটা হেঁটে যেতে হয় আর জাস্ট কিছুটা, কারণ ওই যে কোনোতে মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে প্রায়। সামগ্রী কিনছি এবং এখান থেকে কিন্তু সবাই এখান থেকে করে জল নিয়ে যাব, এবং প্রিয়াঙ্কা ম্যাম অলরেডি ঠাকুরের প্রসাদ কিনছে আমরা পুজো দেব বলে। এই যে রিনা ম্যাম, সুকান্ত দা, অবশেষে পৌঁছে গেছি আমরা, জল নিয়ে নিয়েছি ঠাকুরের মাথায় ঢালার জন্য, আর এগুলো সবাই আমরা এক এক করে কিনে নিয়েছি। এখন আমরা মন্দিরে যাব, এখান থেকে আপনারা আপনাদের পুজোর জিনিস কিনতে পারবেন। তো এটা হলো মন্দিরের গেট, আমরা এখন এদিক দিয়ে যাবো। তো অ্যাট লাস্ট আমরা তুঙ্গনাথে, মা চলে এসেছে, অ্যাট লাস্ট ওখানে জুতো খুলে নাও, পিঙ্কি চলে এসেছে, সুকান্ত বলো। তো এই হলো বাবার মন্দির, তো আগে পুজো দিয়ে নেব, তারপরে আমি ভিডিও অর্ডার করবো, বাট আগে পুজোটা দিয়ে নিই।
এগুলো হলো সব নিচের হোটেল, এখানে থাকার জন্য জায়গা আছে। অনেক বড় লাইন পড়ে গেছে, ভাগ্যিস আমরা আগে এসেছি, একদম লাইন নিচে চলে গেছে। ভালোভাবে পুজো দিলাম, আর এখন দেখুন লাইনটা কত বেশি। হায় হায় মহাদেব, অনেক বেশি লাইন। একটা মেডিকেলের ক্যাম্প বসেছে, যে কেউ অসুস্থ হচ্ছে ফ্রিতে এখানে মেডিসিন প্রোভাইড করা হচ্ছে। আমরা করছি এখন ব্যাক, আমাদের পৌঁছাতে টাইম লেগেছিল 3 ঘন্টা, আমরা এখন ব্যাক করছি। এখান থেকে নেমে আমরা গঙ্গোত্রীর উদ্দেশ্যে যাব, রাস্তায় যতটা সম্ভব এগিয়ে থাকবো, কারণ আজকে তো যাওয়া পসিবল না। আমরা কালকে পুরো গঙ্গোত্রী পৌঁছাবো, আর তারপর আমরা গোমুখের ট্রেকটা স্টার্ট করব। তো এই দেখুন এখানে একটা গণেশের মন্দির, এবার দেখবো আমরা যে আমাদের নামতে কতটা টাইম লাগছে, অনেকে ঘোড়াই করেও নামছে। আমরা এই পাখিটাকে প্রচুর দেখেছি, এটা হচ্ছে ইয়েলো বিল্ড ব্লু ম্যাগপাই, কি জানি উচ্চারণটা ঠিক হলো কিনা। তো এই এই সমস্ত পাখিগুলো কিন্তু এই জঙ্গলে দেখা যায় চোপতা তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেক করার সময়, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এখানে লেখা আছে, প্রচুর পাখি দেওয়া আছে, অনেক অনেক পাখি দেখেছি। বাট হ্যাঁ, নাম জানতাম না, তাদের ডাক আলাদা, তাদের দেখতে আলাদা, ফার্স্ট টাইম আমরা দেখছি, কিন্তু আমরা নাম জানতাম না। 5 মিনিট হাঁটলেই আমরা আমাদের স্টার্টিং জায়গায় পৌঁছে যাব। খুব সুন্দরভাবে কাটলো, 2 ঘন্টায় নেমে গেলাম আমরা, যাওয়ার সময় আমাদের 3 ঘন্টা টাইম লেগেছিল, 2 ঘন্টায় নেমে গেলাম। এনারা অনেকটা লেট করে ফেলেছেন, ভালোই গরম আছে, ঠান্ডা একটুও নেই, ওয়েদার ভালোর জন্যই জিনিসটা ভালো হলো, কালকে তো খুব বৃষ্টি হয়েছে, বাট আজকে একদম ঠিকঠাক ওয়েদার। আর প্রচুর মানুষ ঘোড়ায় যাচ্ছে, প্রচুর সংখ্যক, ওপর থেকে আসার সময় ঘোড়ার প্রায় 700 টাকা, আর যাওয়ারটা এক্স্যাক্টলি আমি জেনে বলে দিচ্ছি। দেখুন গেটের ওই পাশে দেখা যাচ্ছে পুরো জ্যাম লেগে গেছে, আর প্রচুর ভিড়, মানে বেলা যত বাড়ছে তত ভিড়, আর এত দূর অবধি জ্যাম, এবার আমরা যাব কিভাবে সেটাই আমরা ভাবছি। তা এখন এটা হলো চোপতার অবস্থা, দেখুন কত ভিড় হয়ে গেছে, প্রচুর গাড়ি চলে এসছে, তার মানে ওপরেও এবার ভিড় হবে, কারণ এরা তো আজকেই যাবে সবাই। আর এখানে কয়েকটা হোটেল আছে, বাট ফেসিলিটি সেরকম নেই, কারণ এখানে কারেন্ট নেই, সব সোলারে চলে, সোলারে চলে সব, সেই জন্য এখানে কিন্তু অতটা ফেসিলিটিস পাওয়া যাবে না। তুঙ্গনাথের রাস্তায় দেখুন আমরা একদম পারফেক্ট টাইমে পৌঁছে গেছি, কি অবস্থা দেখুন, আমরা প্রায় 10 মিনিট রাস্তায় হাঁটছি, আমাদের গাড়ি আরও এগিয়ে আছে, আর এরকমভাবে জ্যাম, এত জ্যাম, আমরা আমাদের গাড়ি খুঁজতে পারছিলাম না, বলে আমাদের ড্রাইভার দাদা আমাদের জন্য গাড়ি, মানে গাড়ি রেখে উনি আমাদেরকে খুঁজতে এসেছিলেন। এত ভাই কারোর থেকে নিউজে পেলো যে গঙ্গোত্রী যাওয়া যাচ্ছে না, এরকমভাবে মানুষ রাস্তায় আটকে, তো আমাদেরকে নেক্সট কোনো প্ল্যান করতে হবে, তো চলুন আমরা কিছু একটা প্ল্যান করে নেব। চোপতা থেকে হেঁটে কিন্তু 30 মিনিটস এসে গেছি, বাট তারপরেও আমাদের গাড়ি ভাগ্যিস এগিয়ে রেখেছিলো, তার জন্য আজকে আমরা যেতে পারবো, আর গাড়ি যদি ওই সাইডে পার্কিংয়ের জায়গায় থাকতো তাহলে যাওয়া যেতেও পারতাম না আমরা এখান থেকে ফেরত, এরকম একটা কন্ডিশন জাস্ট এখন হয়ে আছে। ইধর বহুত জ্যাম লাগা হ্যায় আর ইউপি ওয়ালা ইধর আপনা কাম কর রহা হ্যায়, সব সুখা রহা হ্যায়, জামা প্যান্ট সব সুখা রহা হ্যায়, বহুত জ্যাম এরকম ভাবে কিন্তু জ্যাম হয়ে আছে, আমরা আটকে আছি, আমরা তুঙ্গনাথে এসেও আটকে আছি, মানে চোপতাটা এখন আটকে, পুলিশ এসে এখন জ্যাম কন্ট্রোল করার চেষ্টা করছে, জানি না কখন এখান থেকে আমরা বের হতে পারবো।